জামালগঞ্জের গজারিয়া কমিউনিটি ক্লিনিকের টিকাদান কর্মসূচি সুরমগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক নিউজ সরকার ঘোষিত এক কোটি টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সারা দেশের ন্যায় আজ দিনব্যাপী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের গজারিয়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নয়শো জনকে করোনার টিকা দেওয়া হয়েছে গজারিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোহাম্মদ আজিমউদ্দিন জানান বারো বছরের ঊর্ধ্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ প্রত্যেকেই টিকা গ্রহণ করার সুযোগ পেয়েছেন এদিকে ওই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামালগঞ্জ উপজেলা সদর হাসপাতালের কর্মরত ডক্টর নিয়াজ মোরশেদ গজারিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোহাম্মদ আজিমউদ্দিন সহ নার্স ও কর্মচারী বৃন্দ ফারাজি জুথি, বিএমএফ টেলিভিশন